ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের পর ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাজধানীবাসী। দুদিনের টানা বৃষ্টির পানি এখনও আটকে আছে অলি গলি ও পরিত্যক্ত অনেক স্থানে। জনমনে শঙ্কা তৈরি হয়েছে, জমে থাকা এ পানি থেকে এডিসের বংশ আরও বৃদ্ধি পাবে। অবশ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে ডেঙ্গুর বিস্তার রোধে নানামুখী কার্যক্রম অব্যাহত আছে। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। উপকূলীয় এলাকা লণ্ডভণ্ড করে দেওয়ার পর ঘূর্ণিঝড় সিত্রাং এবার ডেঙ্গুর বিস্তারে শঙ্কা বাড়িয়ে দিয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে টানা বৃষ্টির পানি এখনও রয়ে গেছে, যা থেকে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আবার বাসাবাড়ি ও পরিত্যক্ত বিভিন্ন স্থানে পাত্রে পানি জমে আছে, যেখানে দেখা মেলে এডিসের লার্ভাও। ঘূর্ণিঝড়ের প্রচুর পানি হয়েছে, এই পানিটা জমে আছে পাটিতে, তার প্লাস্টিকের অনেক অনটাইম জিনিসগুলো, মনে করেন কাগজ পলিতে অনেক কিছু জমে আছে, বা আপনার মশার উৎপাদনটা আর কি বেশি হইতেছে জায়গায়। অভিযান চালিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন, হচ্ছে জরিমানা, বলা হচ্ছে সচেতনতার কথাও। তবে পরিত্যক্ত স্থানগুলোতে জমে থাকা পানি অপসারণে সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ নাগরিকরা। বাড়িওয়ালারও ঠিকমতো পরিষ্কার করে না, সিটি কর্পোরেশনও ওভাবে দায়িত্ব নেয় না। আমার বাসার সামনে দিয়ে আমি যদি পরিষ্কার না করি, অন্য কেউ করে, আমারটা আমারে পরিষ্কার করতে হবে। অবশ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দাবি, ঝড়ের পর থেকেই কাজ শুরু করা হয়েছে। আমরা আশা করছি যে এই সিত্রাঙ্গের কারণে যে মশার প্রকোপ বৃদ্ধি পাওয়ার যে সম্ভাবনাটা ছিল, সেটা অবশ্যই ইনশাআল্লাহ হতে পারবে না। এবছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগী এবং মৃতের সংখ্যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। আগস্টে 3,511 জন ডেঙ্গু আক্রান্ত হয়, তা পরের মাসে গিয়ে তিনগুণ বেড়ে হয় 9,921 জন। অক্টোবর মাসে তা বেড়েছে এখন পর্যন্ত দ্বিগুণ। এর মধ্যে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে বিভিন্ন স্থানে এভাবে পানি জমে ডেঙ্গুর লার্ভা তৈরি হওয়ায় তা আরও কয়েকগুণ বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা।